jail jam. Prayer to be kept. Shraddha kept. Even she could tell her. Somebody had to give. Your division should be. We will try to push it. A month of Shukumar Das, Gopal Rai, it is a deputy. But to me, I am a man of the way, Shraddha will be the peace. Manche. এবং সামনে যারা মুক্তি হয়েছে তাদের প্রত্যেককে আমি আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আনন্দময়ীর আগমনে আনন্দে কেজি পেয়েছি মাস জলের সঙ্গে আমাদের মানুষের মনে এক আনন্দের জোয়ার, আর সেই আনন্দে পরিপ্রেক্ষিতে আমাদের অক্টোবর মাসে মাসিক স্বাভাবিকভাবে আমরা ভেবেছিলাম আমাদের এই অধিবেশন আনন্দে ভরপুর হয়ে উঠবে, আমরা আনন্দে উদ্বেলিত আনন্দময়ী রাগবনে চারিদিকে যে আনন্দের জোয়ার বইছে সেই ঢেউ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু তাল কেটে গেল, প্রথমেই আমাদের স্বজন হারানো ব্যথা বেদনা শোক অনুভব করতে হল। আমাদের একান্ত আপনজন সাহিত্য পরিষদের আজীবন সদস্য আজ দুজনেই চলে গেছে, তাই আজকের অধিবেশনে প্রথমাংশে জুড়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের স্মৃতি চারণ, তাদের সম্পর্কে আমাদের শোক জ্ঞাপন এর মধ্য দিয়ে কেটে গেল। এই দুজন আমাদের মনের মধ্যে দাগ রেখে গেছে। শ্রীরামকৃষ্ণ বলেছে এসেছিস যখন কিছু দাগ রেখে যা। সুকুমার বাবু এবং গোপাল এরা দুজন বড় সাহিত্যিক ছিলেন না, বিশাল কিছু ব্যক্তিত্ব ছিলেন না, তাহলে তারা আমাদের মধ্যে কিসে দাগ কাটবে? তাদের যে গুণটা আছে এতক্ষণ পর্যালোচনায় যেটা আমরা জানতাম, তাদের সরল সরল জীবনযাত্রা, তাদের আন্তরিকতা, তাদের নিষ্ঠা, তাদের প্রত্যেককে ভালোবাসা, নিখাত ভালোবাসা, এই যে সহজ সরলতা এটাই আমাদের দাগ কেটে গেছে। তাদের স্মৃতির প্রতি আমি আবার শ্রদ্ধা নিবেদন। আমাদের সঞ্চালক বলে গেছে যে আমাদের সত্য মতে দেহের বিনাশ হলে আত্মার বিনাশ হয়। দেহিন অস্তি যস্মিন দেহে কৌমারম
तथा देहांतर प्राप्ति वीरस्तत्र मामिच्छते एकता देहे पूरी बनता है कि शिशु जन्म होता है अर्थात उसी बार मारो बालक के किशन किशोर प्रोड़ा प्रोड़ा बीता तापर लोगों एक ही परिवर्तन इसमें परिवर्तन काले नियम परिवर्तन एक ही तो बालों के मित्तु आए बालों के प्रोग्राम है प्रोग्राम मित्तु है प्रोग्राम मित्तु है भारी संकल्प है मित्तु बता बोलते बोलते देहांतर प्राप्ति तथा अश्मीते ऐश्वर्य परिवर्तन तथा देहांतर प्राप्ति हो अर्थात पुनर्जन्म जतश्च हि ध्रुवो ध्रुवमिदं जन्मे चे जन्मिले अमहत्ये कथा कहे এটা অমৌলিক কিন্তু এই মৃত্যুর মধ্যে দিয়ে অনন্ত জীবনে আত্মার মৃত্যু নাই আত্মার মৃত্যু নাইয়ামৃতাপ না শোষণ পাপ আত্মাকে কে কিছুই করতে পারে না দেহত্যাগ করেছে নিজের আত্মা কিন্তু আছে এই যে সাহিত্য পরিষদের প্রতি তীব্র ভালোবাসা উনি কি মনে করেন তারা এই সাহিত্য পরিষদ ছেড়ে দেবে যারা প্রত্যেকটি সাহিত্য সভায় অংশগ্রহণ করেছেন আনন্দে মিটেছেন তাদের ক্ষমতা কি এই সাহিত্য পরিষদ ছেড়ে যায় আপনারা চোখ বুঝে দেখুন দুজনেই কিন্তু এখানে আছে দুজনেই কিন্তু দুজনেই আত্মা কাজেই এই জিনিস জেনে আজ সঞ্চালক বলছিলেন যে শোক করা উচিত নয় ধীর তত্র না উচ্ছতে যারা ধীর ব্যক্তি তারা কোনোদিন শোক করে কিন্তু তাই কি সম্ভব আমরা কি এত উঁচুতে উঠতে পেরেছি তাই বিচ্ছেদ যখন আসে আমাদের চোখে চলে পারি না এই দুজন ছিলেন এখন আছে পরে কেবল পরিবর্তন তাদেরকে সন্ধান আজকের অধিবেশন সম্পর্কে আমাদের অন্যতম প্রধান অতিথি দারদার তিনি বিস্তারিত বলেছেন যে কাজটা মানে পার্থসারী করতে সেই কাজ উনি করেছেন কাজেই আমাদের কিছু বলার গান শুনেছি কবিতা শুনেছি প্রবন্ধ পাঠ শুনেছি আর উপরি পাওনা হিসেবে আজ একটা নাচ দেখেছি কাজে অধিবেশন যে আমাদের পরিপূর্ণ হয়েছে সেটা কিন্তু এক আনন্দের মধ্যেও
तभी काले सवाल महाकाल सब किसी को दिए गए एकमात्र संतान यदि चले जाए मना भाई ए बाप किया देखा जाए आस्ते आस्ते जदिन जाए काले इंद्रियों में সেই মায় আবার সংসার করছে আমি আমার নিজের মায়ের আমি যে মায়ের আদর্শে আমি মানুষ যে মায়ের কোলে আমি মানুষ যে মায়ের যত্নে আমার জন্ম যে মা আমার বুঝি সব থেকে কতদিন আমি সেই মা মারা গেছে যখন মারা গেছেন আজ চেয়ে পড়েছি মাগো আমি হতে আসবো তোমাকে ছাড়া থাকবো কি অবাক কাণ্ড দেখুন আর প্রায় 24 বছর হতো আমি ভালো করে মায়ের মুখটাই মনে করছে না মাকে সেই অবত দূরের কথা মুখটাই ভালো এই হচ্ছে মহাকাল কাজে মহাকালের মধ্যে আর এই নীতি পরিবার এলে দিলাম আপনাদের সন্তান দেবার অধিকার আমাদের নেই ক্ষমতাও আমাদের না সে অধিকার একমাত্র মহাকালে সেই মহাকালে আশীর্বাদে আপনারা শান্ত হন নতুন জীবনে নতুন যারা আছে তাদেরকে আনন্দতে থাকার চেষ্টা করবে আর আজকের অধিবেশন সৃষ্টি হয়েছে আর অনেক কিছু বলার কি অনেকটা সময় দেয় রেখেছে আমাদের সঞ্চালক কোথায়